আজকের এই ভিডিওটি যে ব্যক্তি তার মূল্যবান সময় থেকে একটুখানি সময় বের করে নিয়ে মাত্র 2 থেকে 4 মিনিট সময় নিয়ে ভিডিওটির মধ্যে থাকা বিষয়টি শুনবেন জানবেন যে ব্যক্তি একবার শুনবেন এই পঞ্চমুখী হনুমান স্তুতি সেই ব্যক্তি হবেন ভাগ্যশালী ব্যক্তি আর আপনিও ধনী হয়ে উঠতে পারবেন ফকির থেকে নমস্কার আমি চলে এসেছি আপনাদের সামনে আরো একবার আরো একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা ধর্মকথা এই ধার্মিক চ্যানেলে জানাচ্ছি স্বাগত আশা করছি দেবদেবীদের কৃপায় আপনারা ভালো আছেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পঞ্চমুখী হনুমান স্তুতি শোনাবো পাঠ করে তা যারা জীবনে উন্নতি করতে চান নিজেদের দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্য বৃদ্ধি করতে চান তাদের উদ্দেশ্যে বলি ভিডিওটি তাহলে আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন শুধুমাত্র দেখুন না মনোযোগ দিয়ে শুনুনও হ্যাঁ বন্ধুরা অত্যন্ত অত্যন্ত অধিক উপকার পাবেন এতটাই উপকার মিলবে বজরংবলীর কৃপায় আমার আপনার আমাদের কল্পনার বাইরে পঞ্চমুখী হনুমান হলো হনুমানজিরই প্রধান যে রূপগুলি রয়েছে তার মধ্যে অন্যতম রূপ একটি আর লঙ্কার রাজা রাবণকে হত্যার উদ্দেশ্যেই হনুমানজিকে এই রূপ ধারণ করতে হয়েছিল পঞ্চমুখী হনুমানকে আরাধনা করবার পঞ্চমুখী হনুমান কবচ আমরা জানি সেই পঞ্চমুখী হনুমান কবচের মতনই আরও একটি শক্তিশালী মন্ত্র হচ্ছে পঞ্চমুখী হনুমান স্তুতি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলায় সেই পঞ্চমুখী হনুমান স্তুতি পাঠ করে শোনাবো এবং তারই সাথে আপনাদেরকে এর বাংলা মানেও বলে দেবো এর অর্থ কী কেন করবেন তাই বলছি ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর গুরুত্বটা আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন সমস্তটা জানবেন তখনই এর গুরুত্ব বুঝতে পারবেন পঞ্চমুখী হনুমান স্তুতি হলো হনুমানজির 5টি রূপের প্রত্যেকটির আরাধনা করার জন্য একটি শক্তিশালী মন্ত্র ঠিকই শুনেছেন 5টি রূপের প্রত্যেকটির আলাদা আলাদা করে আরাধনা করার জন্য মন্ত্র এই স্তুতিগুলি আমাদের জীবনের যে কোনো সমস্যার উপশম করতে পারে যে কোনো সমস্যা ছোট থেকে বড় যে কোনো সমস্যা এবং মন্দ শক্তি মানে বোঝেন অশুভ শক্তিগুলিকে দূরে রাখে তাই প্রত্যেকে একটি যদি সুন্দর ও মসৃণ জীবন পেতে চান না এই পঞ্চমুখী হনুমান স্তুতি পাঠ করুন প্রত্যেকের করা উচিত তবে এই মন্ত্র পাঠ করার যে নিয়ম রয়েছে সেইগুলি প্রথমে বলি সর্বপ্রথম সবারই এটা অসুবিধা হবে ভোরবেলা ঘুম থেকে উঠতে মানে বেশিরভাগ মানুষজনের অসুবিধা হবে ব্রহ্ম লগ্নে ভোরবেলা মানে ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠবেন পারলে স্নান করে পরিষ্কার কাপড় পরবেন না হলে বাসি বস্ত্রটা ছেড়ে পরিষ্কার কাপড় পরে গঙ্গাজল ছিটিয়ে মাথায় আপনারা এই পঞ্চমুখী হনুমানজির স্তুতি পাঠ করতে পারেন তবে অবশ্যই হনুমানজির কোনো মূর্তি যদি আপনার গৃহে থেকে থাকে বা তার কোনো ফটোর সামনে বসে পাঠ করতে হবে কোথায় বসবেন একটি লাল রঙের আসন পেতে বসতে হবে এবং এই মন্ত্র পাঠ করার সময় অতি অবশ্যই একটি কাজ করতে ভুলবেন না বজরংবলীর সামনে ধূপ ও প্রদীপ জ্বালাতে ধূপ প্রদীপ বাতি যা পারবেন প্রজ্বলিত করবেন বজরংবলীর সামনে তবেই এই স্তুতি পাঠ করবেন আর হ্যাঁ প্রত্যেক মঙ্গলবারেই আপনারা এই কাজটি করতে পারেন এই স্তুতি পাঠ করতে পারেন আর প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল দেবেন আর সিঁদুর অর্পণ করবেন লাল ফুল আর সিঁদুর অতি অবশ্যই বজরংবলীর পুজোয় অর্পণ করবেন আচ্ছা আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে কারোর কারোর যে
কেন পাঠ করব, কেন পঞ্চমুখী হনুমান স্তুতি উচ্চারণ করব আমরা ভোরবেলা উঠে, এই উচ্চারণের ফল কি হবে, কি লাভ সেটাও বলছি। আপনার শত্রুর সংখ্যা কমে যাবে, যে কোনো রকমের নেগেটিভ এনার্জির প্রভাব থেকে এই স্তুতি আপনাকে রক্ষা করবে। হ্যাঁ, আপনার চারিপাশে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি ঘেঁষতে পারবে না। আর শুধু কি তাই, শারীরিক অসুস্থতার থেকেও রেহাই পাবেন। হ্যাঁ, ঐশ্বর্য প্রতিপত্তি ধন সম্পদ প্রদান করে থাকে এই মন্ত্র। যে ব্যক্তি এই স্তুতিগুলি নিত্য পাঠ করেন তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যারা এই মন্ত্র পাঠ করেন, যারা বজরংবলীর প্রকৃত ভক্ত, তাদের কাছ থেকে খবর নেবেন, আপনারা এই কথাগুলো জানতে পারবেন তাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে কি না। তাই আপনিও বজরংবলীর একজন প্রকৃত ভক্ত হয়ে থাকলে অবশ্যই মঙ্গলবারে এই স্তুতি পাঠ করুন। ওং নমো ভগবতে পঞ্চবদনায় পূর্বাকাপি মুখে সকলা শত্রু সমার নায়া স্বাহা। এর অর্থ হচ্ছে ভগবান হনুমানজির পূর্বমুখী রূপ ভক্তদের শত্রুর দ্বারা সৃষ্ট সমস্যার থেকে রক্ষা করবে, এবং সাথে সাথে তিনি তার ভক্তদেরকে সুখ প্রদান করবেন। আর একবার বলছি, ওং নমো ভগবতে পঞ্চবদনায় পূর্বাকাপি মুখে সকলা শত্রু সমর্ণায়া স্বাহা। দ্বিতীয়, ওং নমো ভগবতে পঞ্চবদনায় দক্ষিণমুখে করলা বদনায় নরসিংহায়া সকলা ভূতা প্রেত প্রমাদনায়া সাহা। এর বাংলা অর্থ বুঝিয়ে বলি, নরসিংহের দক্ষিণমুখী রূপ সকল প্রকারের ভয় পাপ ভূত প্রেত রাক্ষসদের প্রতিকূল প্রভাবগুলি সরিয়ে আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করে। তৃতীয়ত, ওং নমো ভগবতে পঞ্চবদনায় পশ্চিমা মুখে গারুদায়া সকলা বিষহারা নায় স্বাহা। বাংলা অর্থ, পশ্চিমমুখী গরুরের রূপটি সমস্ত ধরনের অসুস্থতা নেতিবাচকতা কালো জাদু বিষ দূর করে। চতুর্থ, ওং নমো ভগবতে পঞ্চবদনায় উত্তরা মুখে অধিভর হায়া সকলা সম্পদ কারায়া স্বাহা। বরাহর উত্তরমুখী রূপ অষ্ট ঐশ্বর্য অর্থাৎ সম্পদের সবগুলির ভিন্ন রূপ দান করে। এবং পঞ্চমত, ওং নমো ভগবতে পঞ্চবদনায় ঊর্ধ্বমুখে হায়গ্রীবায়া সকলা জনভাষীকরণায়া স্বাহা। ভগবান হায়গ্রীবের ঊর্ধ্বমুখী রূপটি ভক্তদেরকে মানুষের মনের সকল ইচ্ছায় পূরণ করে। হ্যাঁ, এবার আমি এই স্তুতিগুলি পরপর আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি। পাঁচটি স্তুতি ভালো করে শুনুন। ওং নমো ভগবতে পঞ্চবদনায় পূর্বাকাপি মুখে সকলা শত্রু সমর্ণায়া স্বাহা। ওং নমো ভগবতে পঞ্চবদনায় দক্ষিণমুখে করালা বদনায় নরসিংহায়া সকলা ভূতা প্রেত প্রমাদনায়া সাহা। ওং নমো ভগবতে পঞ্চবদনায় পশ্চিমা মুখে গারুদায়া সকলা বিষহারানায় স্বাহা। ওং নমো ভগবতে পঞ্চবদনায় উত্তরা মুখে অধিভর হায়া সকলা সম্পদ কারায় স্বাহা। ওং নমো ভগবতে পঞ্চবদনায় ঊর্ধ্বমুখে হায়গ্রীবায়া সকলা জন ভাষীকরণায়া স্বাহা। আপনাদেরকে আমি খুব ভালো করে বোঝাবার জন্য মন্ত্রগুলি বললাম। আপনারা আরও একবার যদি বুঝতে না পারেন, মন্ত্রগুলি আপনারা শুনে নিন আরও একবার ভিডিওটি, এবং পারলে কোথাও নোট করে নিন।
আর এই মন্ত্র প্রতি মঙ্গলবার জপ করুন। বজরঙ্গবলীর কৃপায় আপনার জীবন অতি সুন্দর হয়ে উঠবে।